মানুষ যখন একটু ধ্যান করে একটু জপ করে একটু মনকে ভগবানের চরণে রাখে কিছুদিনের মধ্যে মধ্যেই তার অন্তরে অনেক রকমের পরিবর্তন হতে আরম্ভ হয়ে যায় এর মধ্যে একটি পরিবর্তন হলো যে জীবনে যে দুঃখগুলো এলো না সেগুলো সেই মানুষগুলো দিল সেই মানুষগুলো আমাকে অনেক কষ্ট দিল আমার মন সবসময় সৎ আমার মন কখনো কারো ক্ষতি করতে চায়নি কিন্তু তারা আমার সবসময় ক্ষতি করেছে একটা জিনিস কি জানেন যে এই রকমের ভাবনা যখন আসে তখন সেই ভাবনাতে বিন্দু মাত্র সত্য ভাব থাকে না এটা শুধু আসে এই জন্যেই কারণ আমাদের মন একটু একটু পবিত্র হতে আরম্ভ তো করে দিয়েছে কিন্তু সেই মূল পবিত্রতার ভাবকে এখনো বুঝতে পারিনি তার ছোঁয়া এখনো আমাদের গায়ে লাগেনি আমরা সবসময় একটা জিনিসের উপরে সবসময় জোর দিই যে আমার জীবনে অঘটন আমার জীবনে অশান্তি আমার জীবনে দুঃখ আমার জীবনে কষ্ট সেগুলো সব কিছু এলো কিছু মানুষের খারাপ ব্যবহার করার জন্য আমি কারোর সাথে খারাপ ব্যবহার করলাম না কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলো রয়েছে তারা বেছে বেছে আমার সাথে এসে খারাপ ব্যবহার করেছে আসলে এই পৃথিবীতে তো সবাই নিজের নিজের কর্ম করছে আর আমি নিজের কর্মকে এই কাজটা দিলাম যে সে যে কথাগুলো বলল সেই যে কাজগুলো করল, সেই কাজগুলোকে নিজের অন্তরে বসিয়ে নিই নিজের বুকে স্থান দিই যে হ্যাঁ তুমি কষ্ট দিয়েছ সে আঘাতকে আমি বুকে গ্রহণ করলাম এত আমি কেন করি আমরা আমরা কেন ভগবানের কৃপা ভগবানের ভালোবাসাকে বুকে স্থান দিই না বাবালুকরাজ বলছেন যে আমাকে পুজো করার জন্য তোকে বিভিন্ন জায়গায় যাওয়ারও দরকার নেই অনেক মন্ত্র উচ্চারণেরও প্রয়োজন নেই আমার নামই হচ্ছে মহামন্ত্র এটাকে জপ করে যা আর নিজেকে সমর্পণ করে দে সেই পরমেশ্বরের কাছে এই দুটি কাজ শুধু কর দেখবি তোর যত আটকে থাকা কাজ আছে সেগুলো সব পূর্ণ হয়ে যাবে তোর মন সবসময়ই পরিষ্কার হয়ে যাবে আর এই দুটোকে ছেড়ে পৃথিবীতে কিছুও করে নে তুই তুই কখনো শান্তি পাবি না তোর মন সবসময় অশান্তিতেই থাকবে তুই সবসময় অসন্তুষ্টই থাকবি তোর মনে সব সময় বেদনা কষ্ট যন্ত্রণাই থাকবে মুক্তি যদি চাস তো স্বর্ণাগত হয়ে যা নাম কর এর থেকে বড় শক্তি এই পৃথিবীতে কিচ্ছু নেই লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে